আসসালামু আলাইকুম, আমি মমতাজ ইসলাম, নবগোপাল ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে তোমাদের দ্বিতীয় পর্বে অনলাইন ক্লাসে আমি আবার শুরু করেছি। তোমাদের পরীক্ষা, সামনে পরীক্ষা, এই জন্যই তোমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস আমি দেব। সেই সিলেবাসটার উপরে সেই সাজেশনটা তোমরা খুব গুরুত্ব দিয়ে পড়বে। আমি তোমাদের এখন দ্বিতীয় শ্রেণীর বাংলা দেখাচ্ছি। দেখো, দ্বিতীয় শ্রেণীর বিষয় বাংলা। আমি তোমাদের প্রথমে কিছু শব্দার্থ দিয়ে দিচ্ছি। তোমরা আজকের যে ক্লাসটা নিচ্ছি, ক্লাসটা খুব গুরুত্ব সহকারে তোমরা দেখবে এবং এইগুলোই বেশি বেশি পড়বে, কারণ এর ভিতরে এটাই পরীক্ষায় থাকবে। দেখো, এখানে যেমন দিয়ে দিচ্ছি, প্রার্থনা, ধরণী, রহিম, খয়, ভুষি, গোয়াল, দানা, রূপালী, নবান্ন, এখানে কয়টা শব্দ অর্থ যে কয়টা আছে এর আগেও আমি তোমাদের দিচ্ছি, শব্দ অর্থ দিয়েছি, তোমরা এইগুলো বেশি বেশি পড়বে, ঠিক আছে? এইগুলো বেশি বেশি পড়বে। আমি তোমাদের আরো কিছু শর্ট করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা এগুলো এই এই ভিডিওগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে। এই গেল শব্দ অর্থ। এরপরে দেখো, তোমাদের দেখাচ্ছি আমি যুক্তবর্ণ ভেঙে দেখাবে এবং দুইটি করে শব্দ লিখবে। এটা কিন্তু দুইটা প্রশ্ন, একটা আসবে যুক্তবর্ণ ভেঙে দেখা, আর একটা প্রশ্ন আসবে যুক্তবর্ণ দিয়ে দুইটি করে শব্দ লিখো। তোমরা প্রশ্নটা একটা ভালো করে বুঝবে, তারপরে অ্যানসার করবে। তোমরা একই দুইটা প্রশ্ন আলাদা আলাদা, তোমরা দেখা যায় যে দুইটি প্রশ্নের অ্যান্সার একসাথে করো, এভাবে কেউ করবে না, তাহলে কিন্তু আমি নাম্বার কেটে দেবো। দেখো, আমি যে যুক্তবর্ণগুলো দিয়েছি এর ভিতর থেকে দুইটি কোশ্চেন হবে। একটি হবে যুক্তবর্ণ দিয়ে দুইটি করে শব্দ লিখো, আর একটা কোশ্চেন হবে দুয়ে ভেঙে দেখো। দেখো, ছয় ল, তারে বসায় রফালা, জ ঝফালা, এই জয় রেব, এই গয় রফালা, গয়রা প্র, ময় ব, দয় ব, ছয় জ, ছয় ঠ, ছয় ম, এটা কিন্তু ছয় ম। তারপরে দেখো, ছয় কালী পুষ্টা, ব ব, নয় ব, নয় ঠ, কয় ত, দয় ধ, এবার দয় ধ, এভাবেও লিখে আর নিশ্চয় একটা ছোট্ট করে ধ লিখলেও এটাও হবে, এটা কিন্তু দয় ধ। এই গেল যুক্তবর্ণ ভেঙে দেখাও এবং যুক্তবর্ণ দিয়ে দুইটি করে শব্দ। আমি কিন্তু বারবার তোমাদের ক্লাসেও আগে বলেছি বা এর আগে যে ক্লাস নিয়েছি অনলাইনে, আমি তোমাদের বারবার কিন্তু এটি স্মরণ করে দিয়েছি, কিন্তু তোমরা তারপরে দেখা গেলে কেউ না কেউ ভুল করোই। কখনো দুইটা কোশ্চেনের অ্যান্সার একই সাথে দিবে না, দুইটা কোশ্চেনের অ্যান্সার আলাদা আলাদা। এরপরে দেখো, আমি কিছু বাক্য গঠন দিই তোমাদের। আমি 10টা না 15টা বাক্য গঠন দিয়েছিলাম, তার থেকেও আমি সংক্ষিপ্ত করে দিয়েছি। দেখো, সব দিয়ে তোমার কি সব, সেই সব দিয়ে তুমি একটা লাইন লিখবে। কি বই পড়া আমার খুব সব, এটা তুমি লিখতে পারো। তিতাস একটি নদীর নাম। সন্ধ্যায় আমরা নাস্তা করে পড়তে বসি, এভাবে লেখা যায় না? অবশ্যই। নবান্ন, নবান্নের উৎসব, নূতন কৃষকরা যখন নূতন ধান উঠায়, নূতন ধানের ওই ধান থেকে আমরা চাল করে ওখানে একটা নবান্নের উৎসব করা হয়, ওটা বেশিরভাগই দেখা যায় যে হিন্দু বাড়িতে এটা করা হয় নবান্নের উৎসব, কিন্তু এটা আমরা সবাই জানি। ঋতু দিয়ে কি লেখা যায়? আমাদের দেশে 12 মাসে 6টি ঋতু লেখা যায়। খুবই সুন্দর, বই ভিতর থেকে তোমার আর বাহিরে ঘাটাঘাটি করতে হবে না, তুমি বই ভিতর থেকেই লিখতে পারো। এভাবে করে তুমি বাক্য গঠন করবে এক লাইনে। এই গেল তোমাদের। তাহলে আমি কি দিলাম? বাক্য দিলাম, যুক্তবর্ণ ভেঙে দেখাও দিলাম, যুক্তবর্ণ দিয়ে দুইটি করে শব্দ লিখবে, আর শব্দ অর্থ। এইগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে আজকের ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবে এবং এইগুলাই বেশি বেশি পড়বে, দেখবে। এরপরে পরের ক্লাসে আমি আরো কিছু দেব, সেখান থেকেই তোমরা এই দুইটা ক্লাস যদি ফলো করো, তোমরা দেখবে যে তোমাদের 90 উপরে নাম চলে আসছে। এই আজকে তাহলে এই পর্যন্ত। এরপরে আমি তোমাদের আর কি কবিতাটা আমি বলে দেব, তারপরে কোন কোন দুইটা কবিতা দিয়েছি ওই কবিতা দুইটা তোমরা
সেলাই করবে ওটা নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব তবে তোমরা এই শব্দার্থগুলোর অর্থগুলো প্রত্যেকটা অর্থ বই পিছনে দেওয়া আছে তোমরা ওখান থেকে তুলে এই শব্দগুলো আগে তুলবে তুলে তারপর অর্থগুলো বই পিছন থেকে অর্থগুলো তোমরা ই করবে খাতায় তুলবে তাহলে তোমাদের এক জায়গায় একই গুছানো হয়ে গেল তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে তোমরা এই শব্দের অর্থগুলো আগে খাতায় তুলবে তারপরে তোমরা পড়বে তোমরা এলোমেলো করে পড়বে না আর যুক্তবর্ণ যেগুলো দিয়েছি প্রত্যেকটা যুক্তবর্ণ তোমাদের বই ভিতরে আছে আমি এর আগে তোমাদের কি দিছিলাম যুক্তবর্ণের কিছু পৃষ্ঠা নাম্বার দিয়ে দিছিলাম আমি তোমাদের এবার যুক্তবর্ণগুলোই তুলে দিলাম তোমরা প্রত্যেকটা যুক্তবর্ণ তোমরা বইতে পাবে বই খুললেই দেখবে ভাঙানো আছে একই সাথে আবার দুই বইতে কিন্তু তিনটি করে তিনটি বইতে তিনটি করে আছে প্রথমেই একটা শব্দ দেওয়া আছে সামনে দুইটি তোমাদের তিনটি করে দেওয়া আছে তোমার যে দুইটি সহজ মনে হয় তুমি সেই দুইটি তুমি লিখবে এবং পড়বে ঠিক আছে আর বাক্য তো আমি বলেই দিলাম যে কিভাবে বাক্য গঠন করবে সেইভাবে ওইভাবে তোমরা তোমাদের মতো করে নিজে বই ভিতর থেকেই তোমরা বাক্য গঠন করতে পারো কোনো সমস্যা নেই বইতে যা আছে তাও লিখতে পারো নিজের ইচ্ছা মতো বানিয়েও লিখতে পারো সেটা তোমার ইচ্ছা তবে যে যে বানিয়ে লিখবে সে খেয়াল করবে যে লাইনটা সুন্দর হলো কিনা অর্থবহ অর্থপূর্ণ হলো কিনা অর্থপূর্ণ না হলে কিন্তু আমি ওখানে নাম্বার দিব আর যদি বই ভিতর থেকে লেখো ওকে কোনো সমস্যা নেই কিন্তু নিজে লিখলে সেটা খেয়াল করবে যে এটা ভালো সুন্দর একটা অর্থ হলো কিনা সুন্দর অর্থ না হলে তুমি কিন্তু যে বই দিয়ে লিখবে সে কিন্তু ফুল নাম্বার পাবে আর তুমি বানিয়ে লিখবে ঠিক আছে এটা তোমার একটা যোগ্যতা কিন্তু তারপর ভালো অর্থটা যদি সুন্দর না হয় তাহলে তোমার নাম্বারটা একটু কমিয়ে যাবে তা ঠিক আছে আমি এর পরবর্তী ক্লাসে তোমাদের অন্যগুলো নিয়ে আলোচনা করব তোমাদের সামনে পরীক্ষার একটা ডেট চলে আসতে পারে আমি এই জন্য আবার তোমাদের সুবিধার্থে একটা ক্লাস নিচ্ছি আর পরবর্তী ক্লাসে আমি বাকিগুলো তোমাদের একটু ধারণা দিয়ে দেবো তাহলে তোমরা এগুলো অবশ্যই কিন্তু সিরিয়াসলি দেখবে মানে খুব গুরুত্ব সহকারে এই ক্লাসগুলো দেখবে এর উপরই পরীক্ষায় থাকবে তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর একটু পরীক্ষার জন্য পড়াশোনা করো আল্লাহ হাফেজ